বলে দিছি এ দুগদুগি বাবা আমরা হাসি নাই সামনে কার্তিক পূজো কার্তিক পূজো নিয়ে আলোচনা করছিলাম এ বড় 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 সামনে কার্তিক পূজো হ্যাঁ সামনে কার্তিক পূজো কাদে কাদে ঘরে চাঁদা লাইতে বাকি আছে ওইটি আলোচনা করছিলাম আর মানে তুদের কাছে তো কেদে টাকা আছে দেখলে তো মিষ্টা কথা বলতে যে কেমন ফেজি গেল আমি ওই সব জানি না আমি ঘর
তুমি জাদু মন্ত জানো। চুপ কর, আমি বলছি তো। আমি বলছিলাম আমাদের কাছে তো বেশি টাকা পয়সা নাই, আমাদের গায়ে একটা লোক আছে, ওই লোকটার আমি এইদিকে এসেছিলাম আর হাঁটছি লাগছি, আমাকে আমার ঘরে পৌঁছে দিবি। ভাইপো, ও ভাইপো, কেন পৌঁছাবো নাই, গাড়িতে বসো, এখনই পৌঁছে দিব। ভাইপো, এ ভাইপো, আমি তো তোকে ঘরে পৌঁছে দিলাম, আমাকে ভাড়া দি। কাকু, আমার কাছে পয়সা নাই। এ ভাইপো, আমাকে পয়সা দি, নাহলে আমি রেগে যাবো, নাহলে তোকে আবার ওইখানে রেখে চলে আসবো। কাকু, আমার কাছে পয়সা নাই। ভাইপো, এ ভাইপো, আমি ওই সব জানি না, আমাকে পয়সা দি, আমার 50 টাকা ভাড়া। তুই এমনি করে বড়লা খুঁজছিস? এ বাবা, এ লোকটা আবার কে বটে, কোথা থেকে এলো? আমি ডুগডুগি বাবা। এ হে বুড়ো 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 বাবা, আর ওই ছোট ছেলেটা কোথায় গেল? এ হে বুড়ো 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 বুড়ো, ওইটা আমি ছিলাম বুড়ো বুড়ো। মোটা, এ মোটা, ওইসব ছাড়, ওইসব পেঁয়াজি ছাড়, আমাকে আবার ভাড়া দে। ভাড়া দিবি? ভাড়া কেন, তোকে এক আনাও দিব না, 10 টাকার জায়গায় তুই 50 টাকা ভাড়া করছিস। বুড়ো বুড়ো, আজ তোকে মেরেই দেব। বুড়ো 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 বুড়ো, এ বাবা, এই লোকটা তো আমার পিছনে লেগেই আছে। দাঁড়া তোরে, আমি তোকে দেখছি, আমার টোটোর ভিতর থেকে একটা রড বার করে তোকে ঠেঙাবো, দাঁড়া। এ বাবা, ওই মোটা লোকটা কোথায় গেল? আমি ওই বটি, আমি রূপ বদলাতে পারি। এহে, এই আমার ভাড়াটা দি, ভাড়া মানে তোকে মারবো। বাঁচাও বাঁচাও, এই লোকটা আমাকে মারছে। এ বাবা, এই কেসটা কি হলো, আমি কিছু বুঝতে লাইলো। রে ভাচ্চো, নিতে গেদে বড় ফ্যাক পাবাকে দেখাজি। এ বুড়ো 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 বুড়ো, আমি অলিতে গলিতে ঘরে ঘটিতে বাটিতে সব জায়গায় ঢুকতে পারি।